নমস্কার, ছন্দা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, দেখে তোমাদের কি মনে হচ্ছে? আমাকে আমি বেরিয়ে পড়েছি কোথায়? সাগর মেলা। তো সাগর মেলায় আমি বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ সাগর মেলার যেখানে বাস স্ট্যান্ড সেখানে আমি নেমে পড়েছি। তো চলো, সাগর মেলায় আমি ঢুকে পড়েছি। তো এখানে কপিলমুনির মন্দিরটা প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দরভাবে সাজিয়েছে। তো কপিলমুনিকেও আমি দেখিয়ে দিলাম, তোমাদেরকে দেখো। তো কপিলমুনিকে যারা মন থেকে ডাকে তারা অবশ্যই সাড়া পায়, তাদেরকে দেখা দেয়। তো আমি সেই জন্য সাগর মেলায় যে পৌষ পার্বণে পৌষ সংক্রান্তি যে স্নান করা, তো সেই সময় আমি চলে এসেছি সাগর মেলাতে। দেখো, এখানে সাধু বাবারা আশীর্বাদ করছে আমার ছেলেকে, আমার হাজব্যান্ডকে। তো ওই সাগর মেলায় ঘুরে বেড়াচ্ছি দুজন তিনজনে, তো বেশ ভালোই লাগছে। তো আর এখানে দেখো, আমি সাগর মেলার যে কপিলমুনি যে মন্দির, ওই মন্দিরের সামনে আমি একটা ছবি তুললাম। তো ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছে, এগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য খুব দুঃখিত। তো কয়েকটা ফটো তোমাদেরকে শেয়ার করলাম, তো ভিডিওগুলো ডিলিট হয়ে যাওয়ার কারণ বুঝতে পারলাম না কেন ডিলিট হয়ে গেল। তো সাগর মেলায় যে জিনিসগুলো আমি দেখেছিলাম সেগুলো ওর মধ্যে ছিল। তো পরের বছরে আবার যাবো, তোমাদেরকে দেখাবো। তো এবছরে যেটুকু পেরেছি সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো এখানে যে সাধু বাবারা থাকেন, হ্যাঁ, তো সেগুলো তোমরা দেখো। আর এটা কী বলতো, এটা হোভারক্র্যাফ্ট, মানে এটা সমুদ্রের মধ্যে বিচরণ করে কারো কোনো কিছু হলে। সেই জন্য তো আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি তিনজনে, ঠান্ডা ছিল ভালোই মেলাতে। আর মন্দিরে তো দুবেলাই আসি, দুপুরেও পুজো দিতে আসি, সন্ধ্যাবেলা একবার করে ঘুরতে আসি। তো আমরা যে সময় গেছিলাম ভিড় ছিল না, তো সংক্রান্তির দিনে প্রচণ্ড ভিড়, তার আগের দিন থেকেও প্রচুর ভিড় থাকে। তো দেখো, আমরা যখন গেছি একদমই ফাঁকা প্রায়। তো ভালোই, বেশ সাগরমালাটা বেশ ভালোই লেগেছে। তো দেখো, সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি সকাল সকাল, আর এখানটা দেখো কত সুন্দর দৃশ্যটা। আর আমার ছেলে দেখো স্নান করছেন, করতে নেমে দৌড় সমুদ্রেতে, খুব কুস্তি করলো, খুব ভালো লাগলো তার, হ্যাঁ, খুব আনন্দ করেছে। আর বিকেলে সন্ধ্যার দিকে ঘুরতে বেরিয়ে একটা ইউক্রেনের যে মায়া, ইউক্রেন থেকে আসা মায়াপুরে যে সন্ন্যাসী, তো ওনার সঙ্গে দেখা হয়েছিল ওখানে, আমার ছেলের সঙ্গে ছবি তুললো। তো ওরা দুজনেই ছবি তুললো, ভালো লেগেছে। আর এখানে দেখো, আমরা একটা মন্দিরে যাচ্ছিলাম, ওই মন্দিরের সামনে যেতে যেতে একটা মাছ দেখতে পেলাম। মাছটা প্রচণ্ড মরে গেছে, তবে প্রচণ্ড দুর্গন্ধ ছাড়ে, মানে বিভিন্ন এরিয়া নিয়ে। তো আর এখানে দেখো একটা সুন্দর, কী বলবো, এটা গাছ মানে এর মধ্যে। আর দেখো, আমরা মন্দিরে চলে এসেছি, মন্দিরে পুজো দিচ্ছি, ব্রাহ্মণ এখানে বসে আছে, হ্যাঁ, অনেকটা দূরে একটু ওখানে মাঝখানে একটা নদী পার হয়ে আমরা এসেছি। তো আর এখানে গাছটা দেখো এত সুন্দর, পাতা নেই অথচ গাছটা খুব সুন্দর, দেখে থাকতে পারলাম না, একটা ছবি তুলেই নিলাম। তো মন্দিরটা খুবই ভালো ছিল, খুবই সুন্দর সাজিয়েছিল, তো দেখতেই পাচ্ছ। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো কপিলমুনির জয় হোক, তোমাদেরও জয় হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কপিলমুনি সবাইকে ভালো রাখুক।